খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের আয়োজনে পাঁচ দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। দুপুরে চারুকলা স্কুলের ডিন প্রফেসর ডক্টর নিহার রঞ্জন সিংহের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাহমুদ হোসেন। প্রদর্শনীতে 400 ছবি স্থান পেয়েছে। আগামী 16 জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। খোলা থাকবে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। Thank you.